বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 34তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে 14 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী 28 মে থেকে 10ই জুন পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক মণ্ডলী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পর্যায়ে এক যৌথ সভা শেষে দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান সংবাদ ব্রিফিংয়ে এই কর্মসূচির ঘোষণা দেন। 28 মে থেকে 10ই জুন পর্যন্ত 14 দিন ব্যাপী এই কর্মসূচি পালন করা হবে এবং 28 তারিখে ইন্ডিয়ান ইনস্টিটিউটে বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের চেয়ারপারসন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং সেখানে যারা আলোচনায় অংশগ্রহণ করবেন পরবর্তী পর্যায়ে আমরা কার্ডের মাধ্যমে আপনাদের কাছে যে কার্ড দিব সেখানে তাদের সে আলোচকদের নাম সেখানে ঘোষণা করা হবে। এবং 28 তারিখের পর থেকে প্রত্যেক দিন আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন তারা নিজেরা আলোচনা সভার ব্যবস্থা করবে এবং প্রত্যেক সংগঠনের পক্ষ থেকে আগামী কয়েকদিনের মধ্যে থেকে আমরা সারা দেশে ব্যাপক পোস্টারিং করা হবে এবং গ্রাম পর্যায়ে পর্যন্ত সেই পোস্টারিংয়ের ব্যবস্থা করা হবে। আমরা আশা করব এই পোস্টারগুলো যেন সুন্দরভাবে থাকে, সেই ব্যাপারে সরকার দৃষ্টি দেবেন, যদি অন্য কিছু হয় তাহলে খুব ভালো হবে না। দ্বিতীয়ত হলো আমাদের 30 তারিখে সকাল 10টায় সেই বরাবরের মতো শহীদ জিয়াউর রহমানের মাজারে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সেখানে পুষ্পস্তবক অর্পণ করব। আমাদের ওলামা দল সেখানে মিলাদ মাহফিল এবং কোরআনখানির ব্যবস্থা করবেন এবং আমাদের ড্যাব যেটা ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সেখানে তারা রক্তদান কর্মসূচি করবেন এবং তাদের কর্মসূচি শুধু মাজারে নয় আমাদের অফিসের সামনেও সেই কর্মসূচি থাকবে। ব্যাপকভাবে পত্র পত্রিকা এবং অনলাইন মিডিয়াতেও আমরা আমাদের জিয়াউর রহমানের জীবনী নিয়ে, তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে, তার কর্মসূচি নিয়ে এবং আমাদের দলের আদর্শ নিয়ে সেখানে আমরা বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা এবং বিজ্ঞাপনের এবং প্রপত্রের ব্যবস্থা করা হবে আমাদের দলের পক্ষ থেকে। যারা সারা দেশব্যাপী 30 তারিখে আমাদের যত আমাদের যে কার্যালয়গুলো আছে দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে আমাদের দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। আমাদের নেতাকর্মীরা সেখানে কালো বেশ ধারণ করবেন এবং জেলা মহানগরীগুলোতে তারা নিজস্ব উদ্যোগে তাদের সুযোগ সুবিধা মতো তারা সেখানে কোথাও শোক র্যালি, কোথাও আলোচনা সভা এবং গরিব দুঃখীদের মধ্যে খাদ্য বিতরণ, মিলাদ মাহফিল, কোরআনখানি, মসজিদে দোয়া এবং সকল মসজিদে আমরা কিন্তু দোয়ার ব্যবস্থা করা হবে এবং মন্দিরও সকল উপাসনালয়ে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং প্রার্থনার ব্যবস্থা করা হবে। এছাড়া সংবাদ ব্রিফিংয়ে মোহাম্মদ শাহজাহান বলেন, সালাউদ্দিন আহমেদকে নিয়ে নির্মম ও নিষ্ঠুর মন্তব্য বন্ধ করা দরকার। তাকে কিভাবে দেশে এনে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায়, ক্ষমতাসীন সরকারের সেই পদক্ষেপ নেওয়া উচিত। আমরা মনে করি আমাদের দেশে যারা অতি উৎসাহী হয়ে যে আজকে একজন রাজনৈতিক নেতা, সালাউদ্দিন একজন রাজনৈতিক নেতা, উনি একজন সাবেক প্রতিমন্ত্রী, উনি বিএনপির জয়েন্ট সেক্রেটারি জেনারেল, উনি বিগত আন্দোলনে বিএনপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এদেশের একজন জনপ্রিয় নেতা, আমি মনে করি তাকে নিয়ে আমাদের দেশের মধ্যে যে সমস্ত অশালীন, অরুচিকর এবং দুঃখজনক মন্তব্য করা হয় সেটা যারা মন্তব্য করেন সেদের মন্তব্যে সালাউদ্দিন সাহেবের কিছু হবে না, চোট হবেন না, বরং যারা মন্তব্য করেন তারাই দেশের মানুষের কাছে নিজেদেরকে ছোট করছেন। আল্লাহর ওয়াস্তে আমি সেই সমস্ত রাজনীতিবিদদের বলবো, আমাদের রাজনীতিবিদদেরকে আর জাতির কাছে ছোটো করবেন না, হেয় করবেন না। আমাদের মর্যাদা যাতে করে বৃদ্ধি হতে পারে, সকল রাজনৈতিক দলের নেতাদের মর্যাদা যাতে করে মানুষের কাছে বৃদ্ধি পায় সেইভাবে কথাবার্তা যদি আচরণ করেন এটা আমাদের সকলের জন্য মঙ্গলজনক হবে এবং রাজনীতির জন্য ভালো হবে। বরং আমরা তার প্রতি এবং তার পরিবারের প্রতি সদয় এবং মানবিক হওয়া উচিত এবং সদয় মানবিক হয়ে যত কত দ্রুত তাকে তার পরিবারের কাছে, তার আপনজনের কাছে, তার সন্তানদের সাথে মাঝে ফিরিয়ে আনা যায়, আমি আশা করব এই ধরনের নিষ্ঠুর মন্তব্য থেকে বিরত থেকে সেই দিকে যারা এই সমস্ত মন্তব্য গত কয়েকদিন যাবৎ করেছেন তারা সেই মন্তব্যগুলো থেকে বিরত থেকে বরং সালাউদ্দিন সাহেবকে তার পরিবারের মাঝে, তার আপনজনের মাঝে সেই চিকিৎসার পর সেই মেঘালয় থেকে দেশে ফিরে আনার ব্যবস্থা তারা বেশি মনোযোগী হবে। এদিকে সংবাদ ব্রিফিং চলাকালে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির বর্তমান মুখপাত্র ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, দলের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশকে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে মনে করে বিএনপি। তার দেয় সেটা হচ্ছে হোস্ট কান্ট্রি যেইভাবে দেখতে চায়, ইন্টারপোল হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ দ্য পুলিশ ফোর্সেস, সুতরাং বাংলাদেশ সেই ইন্টারপোলের একটা মেম্বার স্টেট,
মেম্বার স্টেট হিসেবে বাংলাদেশের যে দৃষ্টিভঙ্গি কোনো ব্যক্তি সম্পর্কে সেটাই সাধারণত প্রকাশ হয়ে থাকে। সুতরাং ইন্টারপোলের রেড অ্যালার্ট এটা কোনো স্পেশাল আলাদা কিছু না, বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গিটাই প্রতিফলিত হয়েছে ইন্টারপোলের, অন্য কোনো কিছু না।